নমস্কার এই মুহূর্তে পাওয়া আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও রাতের তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ রাত থেকে ফের একবার জাঁকিয়ে শীত পড়তে চলেছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোথায় কেমন আবহাওয়া থাকবে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে মাসের শেষের দিকে অর্থাৎ তিরিশ ও একত্রিশে জানুয়ারি ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি ও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাত থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার ঝাঁকিয়ে শীত পড়তে চলেছে রাতের তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং রাতের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে নব্বই শতাংশের আশেপাশে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দুই দিন দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পাশাপাশি তুষারপাতরও সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার কিছু কিছু জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী পাঁচ দিন সিকিম ও সংলগ্ন জেলাগুলিতে শিলাবৃষ্টির পাশাপাশি ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত থেকে ভোর পর্যন্ত শীত বেড়ে যেতে পারে সকালের দিকে ঢাকা রাজশাহী বরিশাল চট্টগ্রাম রংপুর খুলনা মনমেন সিং এবং সিলেট বিভাগে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ